আমাদের রহমতুল্লিল আলামিনের ব্যাপারে কেউ যদি বলেন যে নবী ভুল করছে, ভুল হতে পারে, এই ধারণাটুকু যার কাছে আছে সে ইমানদার কখনো হতে পারবে না। এমন একটা দিন আমাদের সামনে আসতেছে যে দিনটা হলো আশুরা। দিনটার নাম কি বললাম? আশুরা। দিনটা হলো আশুরা। আদম আলাইহিসসালামকে আল্লাহ গন্ধমুখেতে নিষেধ করেছিলেন, তিনি খেয়েছেন, তাকে আল্লাহ জমিনে পাঠিয়ে দিলেন। তিনি 350 বছর কান্নাকাটি করেছেন, মা হাওয়াকে হারিয়ে দুনিয়াতে এসে তিনি কান্না করেছিলেন 350 বছর। এই 350 বছর কান্না করার পর মা হাওয়া এবং আদমের সাথে যে স্থানে দেখা হয়েছে সেই স্থানটি হলো আরফাতের ময়দান, জবলে রহমত। যেদিন দেখা হয়েছিল আল্লাহর হাবিবের উসিলায়, যেদিন আদম সফিউল্লাহকে আল্লাহ গন্ধম খাওয়ার কারণে যে শাস্তি দিয়েছেন, এই শাস্তি থেকে পরিত্রাণ যেদিন পেয়েছিলেন সেদিন হলো মুহররমের 10 তারিখ আশুরা। একটু বাবা সুবহানাল্লাহ বলবেন না? তাবাল্লাহু ফিহি আলা আদম, সেদিন ছিল আশুরা। রাফাআল্লাহু ফিহি ইবলিস, আল্লাহ এই আশুরার 10 তারিখে ইদ্রিস নবীকে জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন জিন্দা অবস্থায়। যেদিন ছিল সেই দিনটি ছিল আশুরা। এই দিনে আল্লাহ ইব্রাহিম নবীকে নমরুদের আগুন থেকে পরিত্রাণ দিয়েছিল। যেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরা, যেই দিন নূহ নবী তুফান হয়েছিল, বন্যা হয়েছিল, সারা পৃথিবী ডুবে গিয়েছিল, যেই দিন আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে বন্যাগুলো জমিন থেকে নামিয়ে নিল, পানিটা নামিয়ে নিল, ডুবন্ত পৃথিবী থেকে পৃথিবীকে আল্লাহ আবার জাগ্রত করে দিলেন। ওই বন্যা থেকে পরিত্রাণ পাওয়ার দিনটি হল মুহররমের 10 তারিখ আশুরা, যেই দিন মুসা নবীর উপর তাওরাত কিতাব নাযিল হয়েছিল, সেদিন ছিল মুহররমের 10 তারিখ আশুরা। যেদিন ইসমাইল নবীকে জবহ করার জন্য মক্কার মিনাতে নেওয়া হয়েছিল, সেই দিনে ছিল মুহররমের 10 তারিখ। যেদিন ইউসুফ নবীকে জেল থেকে আল্লাহ মুক্ত করেছিলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন ইয়াকুব নবী সন্তানের বিচ্ছেদে কান্না করতে করতে নিজের দুটি চোখকে হারিয়েছিলেন, যেই দিন ওই চোখকে আল্লাহ ফেরত দিয়েছেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন আয়ুব নবী অসুস্থতা কারণ করে আয়ুব নবীকে আল্লাহ শাফা দিয়েছিলেন, পরিপূর্ণ সুস্থ করেছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন ইউনুস নবীকে আল্লাহ 40 দিন মাছের পেটের মধ্যে থাকার পর নাজাত দিয়েছিলেন, মাছের পেট থেকে জমিনের মধ্যে বের হয়েছিলেন, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করেছিলেন আল্লাহ, সমুদ্রের মধ্যে রাস্তা করেছিলেন, সেই সমুদ্রের রাস্তা হওয়ার দিনটি ছিল মুহররমের 10 তারিখ। যেই দিন হযরতে ইউনুস নবীর কওমের গুনাহ মাফ করেছিলেন,
সেদিন ছিল মুহররমের 10 তারিখ। যেদিন আল্লাহ আসমান বানালেন সেদিন মুহররমের 10 তারিখ, যেদিন আল্লাহ জমিন বানালেন সেদিন মুহররমের 10 তারিখ। সর্বপ্রথম আসমান থেকে বৃষ্টি নাযিল হয়েছিল যেই দিন, সেই দিনে ছিল মুহররমের 10 তারিখ, যেই দিন রহমতের ফেরেশতা আসমান থেকে সর্বপ্রথম নাযিল হয়েছিল সেই দিন ছিল মুহররমের 10 তারিখ, যেদিন আল্লাহ কলম সৃষ্টি করেছেন লৌহ সৃষ্টি করেছেন সেদিন মুহররমের 10 তারিখ, যেদিন তিনি জিবরিলকে সৃষ্টি করলেন সেদিন মুহররমের 10 তারিখ, যেদিন বড় বড় ফেরেশতাকে সৃষ্টি করেছেন সেদিন মুহররমের 10 তারিখ, যেদিন আদমকে সৃষ্টি করলেন সেদিন মুহররমের 10 তারিখ, যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন সেদিন মুহররমের 10 তারিখ, যেদিন দাউদ নবীকে আল্লাহ পরিত্রাণ দিয়েছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ, যেদিন আসমান জমিন বানানোর পর সৃষ্টি করার পর আল্লাহ যেদিন সিংহাসনে আরোহণ করেছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, যেদিন কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হবে, আসমান একটা ফিস্টার মতো কিতাবের ফিস্টার মতো এক আসমান আর এক আসমানের সাথে মিলিত হবে সেই দিন ছিল মুহররমের 10 তারিখ, মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছিলেন সেদিন মুহররমের 10 তারিখ, হযরতে আইয়ুব নবীকে আল্লাহ শেফা দিয়েছিলেন সেদিন মুহররমের 10 তারিখ, ইউসুফ নবীর সাথে ইয়াকুব নবী বাপটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অনেক দিন পরে ইউসুফ নবীর সাথে ইয়াকুবের দেখা হয়েছিল সেদিন মুহররমের 10 তারিখ, এবং রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কিয়ামত হবে মুহররমের 10 তারিখ, ঈসা নবী দুনিয়াতে আসবে মুহররমের 10 তারিখ, ঈসা নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন মুহররমের 10 তারিখ, সর্বশেষ ইমাম মাহদি যিনি মক্কার জমিনে তশরিফ আনবে তিনি যেদিন প্রকাশ হবে সেই দিন থাকবে মুহররমের 10 তারিখ, যেদিন তওবার দরজা বন্ধ হবে সেই দিন হবে মুহররমের 10 তারিখ, মা খদিজার সাথে আল্লাহর নবীর সাথে বিবাহ হয়েছিল যেদিন সেদিন ছিল মুহররমের 10 তারিখ।